हेलो एंड वेलकम बैक टू आवर चैनल। आज आमरा नैनीताले सेकेंड दिने बेरिये पड़ेछि नैनीतालेर सेकेंड टूर करते अर्थात लेक टूर। आमी आगेर भिडियोते ही बोलेछिलाम जे नैनीताले आसले एखाने लोकल साइट सीन दुटो हय। একটা হচ্ছে শুধু লোকাল সাইট সিং, যেটা আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, আর আরেকটা হচ্ছে লেক ট্যুর। নৈনিতাল যেহেতু লেকের জন্যই বিখ্যাত, এখানকার বিখ্যাত সব লেকগুলো আজকে আমরা ঘুরে দেখব, আর তার সাথে দেখাবো আরও বেশ কিছু আকর্ষণীয় জায়গা যেগুলো আপনারা নৈনিতাল আসলে দেখতে ভুলবেন না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রতি উইকেন্ডে আমাদের নতুন নতুন ভিডিও আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকে নৈনিতাল লেক ট্যুর। চলে এসেছি আজকে আমাদের প্রথম পয়েন্ট, সেলফি পয়েন্টে। আমি দাঁড়িয়ে আছি এখন নৈনিতাল সেলফি পয়েন্টে, লেক ট্যুরের এটা আজকে প্রথম স্পট। যে জায়গায় এসে গাড়িটা দাঁড়ালো, প্রথমত রাস্তাটা তো অসম্ভব সুন্দর, ভিউ মারাত্মক, এবং যে রাস্তায় দাঁড়ালো গাড়িটা তার পাশের ভিউটা একবার দেখাতে চাইবো আপনাদেরকে। জাস্ট দেখুন এখানে উইন্টার ভিউ। এটা আমি জানি প্রত্যেক সিজনের আলাদা বিউটি আছে, কিন্তু অসম্ভব লাকিলি আমরা মানে সানি উইন্টার পাচ্ছি এবং সেলফি পয়েন্ট থেকে এই ভিউটা দেখা যায়। অসম্ভব সুন্দর, এটা একটা ভিউ পয়েন্ট, অ্যাকচুয়ালি সেলফি পয়েন্ট বলা হচ্ছে এখানে, কিন্তু এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর দেখা যায়, এবং ওই যে দেখা যাচ্ছে দূরে ক্রাউড আছে ওখানে অনেকটা, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি সেলফি পয়েন্টটা ওইখানে করে দিয়েছে। একটু সাইডে এসে আমি ভিডিওটা করছি, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন অসম্ভব অসম্ভব সুন্দর। একটা ভ্যালি টাইপের আছে, দূর অবধি দেখা যায়, ফগে ঢাকা, কিন্তু তাও আমরা বলবো যে অনেক লাকি আমরা প্রচুর সুন্দর ভিউ পাচ্ছি। এটাই হলো অ্যাকচুয়াল সেলফি পয়েন্ট, যেখান থেকে ক্লিয়ার ওয়েদার থাকলে আপনারা সুন্দর ভিউ পাবেন। আর এখানে সেলফি তোলার জন্য এরকম সুন্দর সাজানো রয়েছে, এখানে দাঁড়িয়ে আপনারা ফটো সেলফি তুলতে পারবেন। ডে টু তে আমাদের এই লেক ট্যুরের জন্য গাড়ি ভাড়ার খরচ পড়েছিল 2000 টাকা। আমাদের আগের পর্বের ভিডিওটা যদি না দেখে থাকেন এখনও, তাহলে আমি আই বাটনে লিংক দিয়ে দিলাম, ওখানে দেখে নিলে তাহলে আপনাদের নৈনিতালের প্রথম দিনের ট্যুর এবং দ্বিতীয় দিনের ট্যুর সম্পর্কে একদম স্পষ্ট একটা ধারণা এসে যাবে। নৈনিতালে বেড়াতে আসার প্রধান আকর্ষণ হলো এখানকার এই লেকগুলি, যা সমুদ্র সমতল থেকে এতখানি ওপরে বিস্ময়করভাবে প্রাকৃতিক উপায়েই গড়ে উঠেছে। আপনারা যদি নৈনিতাল বেড়াতে আসেন তাহলে এই প্রধান 7টি লেক ঘুরে দেখতে একদম ভুলবেন না। সাততাল, সরিয়াতাল, খুরপাতাল, নাকুচিয়াতাল, ভীমতাল, কমলতাল আর গরুরতাল। তার মধ্যে সরিয়াতাল আর খুরপাতাল আমরা ফার্স্ট ডেতেই দেখে ফেলেছিলাম, আজ বাকি 5খানা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই প্রত্যেকটা লেক একটা অপরের থেকে একেবারে অন্যরকম, প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা ইতিহাস রয়েছে, তাই সব কটাই আপনাকে ঘুরে দেখতে হবে। প্যারাগ্লাইডিং পয়েন্টে দাঁড়িয়ে আছি, ভীমতালের ওপরে। এই জায়গা থেকে আপনারা চাইলে প্যারাগ্লাইডিং করতে পারেন এবং প্যারাগ্লাইডিং করে পুরো জায়গাটার এরিয়াল ভিউ নিতে পারেন, যেমন সামনে দেখা যাচ্ছে। প্যারাগ্লাইডিং করতে মাথা পিছু 3000 টাকা খরচ পড়বে। চলে এসেছি আজকে আমাদের প্রথম তাল, নকুচিয়া তালে। লেক উইথ 9 কর্নার্স, সেই জন্য এর নাম হয়েছে নকুচিয়া তাল। নখানা কোণ রয়েছে এই লেকটাতে। এই লেকটার উচ্চতা হচ্ছে সমুদ্র সমতল থেকে প্রায় 1220 মিটার, আর এটার ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 1325 ফুট। এই লেকটার গভীরতা হচ্ছে 175 ফুট। এটা ভীষণই সুন্দর একটা লেক, আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর বোটস রয়েছে, ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে আসলে আপনারা এগুলো করেও আপনাদের মনোরঞ্জন করতে পারেন। তো আজকের প্রথম তাল ছিল নকুচিয়া তাল। নৈনিতাল থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত নকুচিয়া তাল নৈনিতালের সবচেয়ে গভীর লেকগুলির মধ্যে একটি। এখানকার শান্ত পরিবেশে এত সুন্দর একটা লেক এই জায়গাকে প্রকৃতি প্রেমী এবং হানিমুনার্সদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
সমস্ত লেকগুলির মধ্যে নখচিয়া তাল সবচেয়ে বেশি জনপ্রিয়তার কারণ একমাত্র এইখানে আসলেই আপনি প্যারাগ্লাইডিং ফেসিলিটি পাবেন। বার্ড ওয়াচারদের জন্য একটি অত্যন্ত আদর্শ জায়গা হলো এই নখচিয়া তাল। এই লেকের পাশেই রয়েছে অনেক হোমস্টে এবং হোটেল, আপনারা চাইলে এখানে এসে থেকে এই জায়গার স্বাদ নিতে পারেন। প্রত্যেক বছর মে মাসে এই নখচিয়া তালে এসকেপ ফেস্টিভ্যাল নামে একটি উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়। নখচিয়া তালের পাশে আমাদের আজকে সেকেন্ড তাল বা সেকেন্ড লেক হলো কমল তাল, যার পাশে এখন আমি দাঁড়িয়ে আছি। আর কেন কমল তাল সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন তার নামটা শুনে। এখানে মনসুনে প্রচুর পরিমাণে পদ্ম হয়, পদ্মে ভরে যায় এই লেকটা, সেই জন্যই কিন্তু এই লেকটার নাম হলো কমল তাল। এখন পদ্ম পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু বর্ষার সময় এলে এখানে প্রচুর পদ্ম দেখতে পাবেন। এটা একেবারে নখচিয়া তালের পাশেই অবস্থিত, ভীষণই সুন্দর একটা তাল, ছোট্ট তাল কিন্তু খুবই সুন্দর মিষ্টি লেক। মাত্র 200 মিটার জায়গার উপর অবস্থিত এই কমল তাল। নখচিয়া তাল আর কমলতাল থেকে ফেরার পথে আমরা চলে এসেছি ভীমতালের হনুমান মন্দিরে। ভীষণই সুন্দর একটা লোকেশনে এই মন্দিরটা রয়েছে, এই হনুমান টেম্পলের ভেতরে এখন ঢুকবো। ভীমতাল এবং নখচিয়া তালের মাঝখানে সমুদ্র সমতল থেকে 6401 মিটার উচ্চতায় অবস্থিত এই হনুমান মন্দিরটি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এই হনুমান মন্দিরের মধ্যে যদি আপনি ঢোকেন তাহলে এক অসাধারণ পবিত্রতায় আপনার মন স্নিগ্ধ হয়ে উঠবে। মন্দিরের ভিতরের চত্বরটা খুবই সুন্দর, পাথরের কাজ এরকম ভেতরে করা, পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবেই মেনটেন করা রয়েছে মন্দিরের ভেতর। আপনাদের ঘুরে দেখতে এই মন্দির মোটামুটি 10 মিনিট মতো সময় লেগে যাবে। এখন আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করলাম, যেটা দেখতেই পাচ্ছেন যে এখানে পর্দা দেওয়া রয়েছে, অর্থাৎ পূজার সময় বা আরতির সময় এই পর্দা সরানো হয়। তবে এখান থেকে যা ভিউ, অসম্ভব সুন্দর একটা ভিউ দেখে তারপর সেই মন্দির থেকে আমরা এগোলাম আমাদের সামনের গন্তব্যের উদ্দেশ্যে। ইতিমধ্যেই 1:30 বেজে গিয়েছিল, তাই লাঞ্চ করবার জন্য আমরা একটি রেস্টুরেন্টে চলে এলাম। ঘোরাফেরার মাঝখানে একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আজকে লাঞ্চ করতে। এটা হলো ভীমতালে, আমাদের ড্রাইভার যে দাদা আছেন উনি আমাদেরকে এটা রেফার করলেন। এখানে এসে আমি যেটা নিয়েছি, প্লেন তন্দুরি রুটি নিয়েছি আর নিয়েছি পনির বাটার মশালা। দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে খেতে, জাস্ট একটু টেস্ট করে বলে দিই। খুবই খুবই ভালো, আপনারা এখানে আসলে এখানে লাঞ্চের জন্য ট্রাই করতে পারেন। আর এই ভেজ রেস্টুরেন্টটির বাড়তি পাওনা হলো এখানে খাবার সাথে সাথে এরকম সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। চলে এসেছি আমরা ভীমতালে, এটা হলো উত্তরাখণ্ডের সেকেন্ড লার্জেস্ট লেক, ভীষণই বড় একটা লেক, প্রায় 1.7 কিলোমিটার জায়গা জুড়ে এই লেকটা রয়েছে। এই লেক নিয়ে নানান রকম গল্প কাহিনী কথিত আছে, অনেক পৌরাণিক কাহিনীও কথিত আছে। ভীমতাল এই নামটা এসেছে পৌরাণিক ভীমের নাম থেকে, অর্থাৎ পাণ্ডবদের যে ভাই ছিল ভীম তার নাম থেকেই এই ভীমতাল নাম এসছে। এবং এর পাশে একটা ভীমেশ্বর মহাদেবের মন্দির রয়েছে, কথিত আছে যে ওই মন্দিরটিও স্বয়ং ভীম দ্বারাই প্রতিষ্ঠিত। কথিত আছে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিল সেই সময় একদিন দ্রৌপদীর জলতেষ্টা পায় এই জায়গায় এসে, এবং সেখানে জল না থাকায় ভীম তার গদা দিয়ে মাটিতে আঘাত করেন এবং এই লেকটির প্রতিষ্ঠা হয়। এটা হচ্ছে পৌরাণিক কাহিনী এই লেকের। আচ্ছা, এই লেকটাই একমাত্র লেক যার মধ্যে এরকম একটা আইল্যান্ড রয়েছে। এখানে আপনারা নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারেন, বোটিং, কায়াকিং, নানা রকমের অনেক কিছুই করা যায়। এবং এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই লেকের এগেনস্টে, এই যে পাহাড়টা, এইটা হলো কর্কটাকা মাউন্টেন। এই যে এই পাহাড় যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কর্কটাকা মাউন্টেন। এবং পুরাণের যে অজগর সাপের কথা আমরা জানি, বলা হয় সেই অজগর সাপ এই পাহাড়েই থাকতো, এবং সেই সাপ যখন জল খেতে এই লেকে আসতো তার লেজটা কিন্তু একদম পাহাড়ের মাথায় থাকতো। ভীমতাল থেকে নৈনিতালের দূরত্ব 21 কিলোমিটার।
ভীমতালের পাশেই রয়েছে এরকম সুন্দর একটা ম্যান মেড ড্যাম। মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই ড্যামটা এখানে তৈরি করে দেওয়া হয়েছে। আজকে সবকটা লেক ঘুরে দেখবার পর আপনারা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনার সবচেয়ে কোন লেকটা পছন্দ হলো। দাঁড়িয়ে আছি ভীমতাল বোটিং পয়েন্টে, এখান থেকে আপনারা বোটিংয়ে যেতে পারেন। বিভিন্ন রকম বোটিংয়ের বিভিন্ন রকম ভাড়া আছে। প্যাডেল বোট 1 ঘন্টা ধরে 2 সিটার হলে তার ভাড়া একরকম 200 বা 250 মতো পড়বে। 4 সিটার হলে সেটার ভাড়া বেড়ে যাবে 400 টাকা। রোয়িং বোট যদি হয় সেটা 1/2 ঘন্টা ঘোরালে ওরা প্রায় 400 টাকা মতো নেবে। তো আপনারা এসে যেটা আপনারা করতে চান আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী এখান থেকে বোটিং করতে পারেন। আর এখানে বোটিং করলে আরেকটা যেটা আপনাদের ভালো লাগবে, মাঝখানে যে আইল্যান্ডটা রয়েছে ওটা আপনারা দেখতে পারবেন। তো ওটাও আপনাদেরকে খুব একটা আলাদা অ্যাডভেঞ্চার দেবে বা আলাদা একটা এক্সপিরিয়েন্স দেবে। নকুচিয়া তাল যাবার সময় আমরা কিন্তু এই ভীমতালের পাশে রাস্তা ধরেই গিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা একদম দূর থেকে শুরু করে আস্তে আস্তে এখন নৈনিতালের দিকে ফিরছি, তাই নকুচিয়া তাল থেকেই আমরা আজকে যাত্রা শুরু করেছিলাম। ভীমতাল ও নৈনিতালের মধ্যে ভীষণই জনপ্রিয় একটি লেক, তাই আপনারা যদি চান ভীমতালের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে সেখানে এসেও থাকতে পারেন। এই যে অপূর্ব সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি, এখন আমাদের গন্তব্য হলো সাততাল। সাততালে যাবার রাস্তাটা একেবারেই অন্যরকম। সবুজ পাহাড় এবং গাছপালায় ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই সাততাল। চলে এসছি সাততালে। কেন সাততাল? কারণ সাতটা লেকের সমন্বয়ে তৈরি এই তাল। কি কি সেই সাত তাল বা লেক? রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, হনুমান, গরুড় এবং নলদময়ন্তী, এই সাতটা লেকের সংযোগস্থল বা সমন্বয়ে গড়ে উঠেছে এই সাত তাল। নৈনিতাল থেকে প্রায় 21 কিলোমিটার দূরে ওক এবং পাইনের জঙ্গলের মধ্যে পাহাড় দ্বারা পরিবেষ্টিত এই তাল বার্ড ওয়াচারদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। ইন্ডিয়ার সবচেয়ে আনপলিউটেড লেকের মধ্যে এই লেকটা হলো অন্যতম, কারণ ইন্ডিয়াতে এত সুন্দর আনস্পয়েলড এবং আনপলিউটেড লেক কিন্তু খুব কম আছে। এখানকার অ্যাম্বিয়েন্সটাই একদম অন্যরকম। প্রায় 500 রকমের মাইগ্রেটারি বার্ড এখানে আসে। এবং সিনিক বিউটির দিক থেকে যদি বলেন আপনি, সকাল থেকে বা গতকাল থেকে যতগুলো আমি এখনও অবধি দেখেছি, দিস ইজ দ্য বেস্ট আই ক্যান সে। আর আপনারাও এটা দেখে বলতেই পারেন। অন্যান্য লেকের মতো এই লেকেও রয়েছে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস, তো আপনারা এখানে আসলে এগুলোও করতে পারেন। এখন আমি যাচ্ছি গরুর তালের রাস্তায়। আমার পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম সাত তালের দিকে, আর সাত তাল থেকে ফেরার পথে এই রাস্তা দিয়ে নেমে পায়ে হেঁটে এখন চলে যেতে হবে গরুর তালে। গরুর তালের নাম আমি আগেই বলেছিলাম, সাত তালের সাতটা লেকের মধ্যে একটা হচ্ছে এই গরুর তাল। তো এখন সেই গরুর তালের দিকে এগিয়ে যাচ্ছি। এই গরুর তালে যাওয়ার রাস্তাটাও কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস। এই ছোট্ট ট্রেলটা একদমই আলাদা লাগবে, কারণ চারপাশটার যেমনটা দেখা যাচ্ছে পুরো বন জঙ্গলে ঘেরা, এবং এইখানে কিন্তু অনেক রকম পৌরাণিক কাহিনীও আছে। এই লেকটায় বলা হয় যে কাছাকাছি গেলে, যেহেতু এখানে সমাধিস্থল আছে একটা, লেকটা একা একা কেউ গেলে তার দিকে টেনে নেয়, সেজন্য এই জায়গাটাতে কিন্তু আপনারা কোনো ওয়াটার অ্যাক্টিভিটিসও দেখতে পাবেন না, কোনো দোকানপাটও দেখতে পাবেন না, অনলি শুধু লেকটাই আছে আর তার চারপাশে আছে গভীর ঘন জঙ্গল। এই রাস্তা দিয়ে আমরা চলে এলাম গরুর তালের একদম কাছে, এবং এখানে একটা নোটিশ বোর্ডও দেওয়া রয়েছে যে ঝিলটা অনেক গভীর এবং এই জলে নামাও বারণ। যেমনটা আমি আগে বলছিলাম, এই ঝিলটা কিন্তু একটু বিপদসংকুল, তাই এখানে আসলে একটু সাবধানে আসা ভালো, এবং সাথে কাউকে একজন অন্তত নিয়ে আসা আপনাদের পক্ষে নিরাপদ হবে। গরুর তাল ডেমন্স লেক বা রাক্ষস তাল নামেও পরিচিত, কারণ এই হ্রদে প্রচুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে এই হ্রদটি মহাভারতের গল্পের সাথে যুক্ত। মনে করা হয় পাণ্ডবরা যখন তাদের ধর্ম পরীক্ষার জন্য এই হ্রদ থেকে জল পান করতে আসেন,
সেই সময় একমাত্র ধর্মপুত্র যুধিষ্ঠির ছাড়া প্রত্যেকেই ব্যর্থ হন। এই যে লেকটা, অর্থাৎ এই গরুর লেক, যেহেতু এখানে কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটিস নেই, কোনো রকম আর কোনো ডিস্টার্বেন্স নেই, এতটা আনডিস্টার্বড বলেই কিন্তু এই জায়গাটা এতখানি সিরিন। এখানে এসে আপনি কিন্তু বেশ কিছুটা সময় মেডিটেশনও করতে পারবেন, সেরকমও ব্যবস্থা এখানে করে দেওয়া রয়েছে। গত দুদিন ধরে, অর্থাৎ গতকাল আর আজ দুদিন মিলিয়ে যার সাথে আমরা ঘুরে বেড়াচ্ছি এত সুন্দর করে, সেই দাদা আমাদের সাথে রয়েছে। তো নমস্তে ভাইয়া, আপনার নাম বতাইয়ে। মেরা নাম ফয়েজ মালিক হ্যায়। और आप बताइए कि यहाँ पर जो टूरिस्ट आएंगे वो कैसे आपको कांटेक्ट करेंगे, आपका नाम और कांटेक्ट नंबर बता दीजिए। मेरा नंबर है 9634875393। आप इस नंबर पे कॉल करिएगा, मैं आपसे कांटेक्ट करूँगा, फिर मैं आपको बताऊँगा नैनीताल में क्या क्या घूमने का और मैं घुमा कर लाऊँगा आपको। একদম, গত মানে আমরা ঘুরছি দুদিন ধরে এবং আগামী কালও ওর সাথে ঘোরাবার মানে আমাদের কথা আছে। ভীষণ ভালো করে আমাদের ঘোরাচ্ছে, যেহেতু আমাদের ব্লগিং চ্যানেল তো খুবই খুবই হেল্প করছে, ভীষণ ভালো ছেলে, খুব ভালো করে গাইডও করে দেয়। তো আপনারা যদি আসেন ডেফিনেটলি ওর সাথে কন্ট্যাক্ট করবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং স্ক্রিনেও দেওয়া থাকবে নাম্বার। তো একদম তাড়াতাড়ি চলে আসুন আর ফয়েজের সাথে কন্ট্যাক্ট করে ভালো করে ঘুরে দেখুন গোটা নৈনিতাল। শেষে আমরা চলে এসেছি নৈনি লেকে, আমরা যেখানে রয়েছি একদম তার সামনের লেকে চলে এসেছি। তো এখন আমরা নৈনি লেকে বোটিং করব, বোটিং করে আজকে আমাদের লেক ট্যুর কমপ্লিট করব। বোটিং এর ভাড়ার ডিটেইল ডেসক্রিপশন আমি আমাদের লাস্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। সেলফ প্যাডেল বোটের জন্য ভাড়া পড়বে 160 টাকা, সময় পাবেন 1 ঘন্টা। উঠে পড়েছি বোটিং করার জন্য, এখন যাব বোটিং এ। রোয়িং বোট এটা, 20 মিনিটের জন্য 210 টাকা করে বোটিং রেট। প্রায় 120 একর জায়গার উপর অবস্থিত এই নৈনিতাল লেকের গভীরতা 99 ফুট। আমাদের দুদিনের নৈনিতাল ট্যুর দেখে আপনাদের নিশ্চয়ই একটা ধারণা হয়ে গেছে, নৈনিতালে প্রত্যেক দিন মাথা পিছু আপনাদের ঘুরতে খরচ পড়বে প্রায় 1000 টাকা মতো, তার মধ্যে খাওয়া দাওয়া এন্ট্রি ফি সব ধরাই রয়েছে। আর কলকাতা থেকে এখানে আসার এবং থাকার খরচ কত সেটা জানার জন্য আমাদের নৈনিতালের প্রথম পর্বের ভিডিওটা আপনাদেরকে দেখে নিতে হবে, যার লিংক আমি আই বাটনে দিয়ে দিলাম। আমাদের আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের খুব খুব ভালো লেগেছে, আর এই ভিডিওটা করতে আমারও ভীষণ ভালো লেগেছে। আর আমাকে কমেন্ট বক্সে আপনি অবশ্যই জানাবেন যে সবকটা লেকের মধ্যে আপনার কোন লেকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না। আর আরও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে আমাদের নতুন নতুন ভিডিও আসে, প্লিজ 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 সাবস্ক্রাইব, আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, যাতে আমরা আরও নতুন নতুন জায়গায় গিয়ে আরও আরও ভালো ভিডিও করার মোটিভেশন পাই। তো থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটা পুরোটা দেখার জন্য, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।